তো বাসা থেকে বের হলাম আজকে একটু বিকালে হাঁটার জন্য। ভাবলাম আশেপাশেটা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি যে আমরা যে এলাকায় থাকি সে এলাকা দেখতে কেমন। তো এই রাস্তাটা বিল্ডিংয়ের মাঝ মাঝ পাশ দিয়ে এখান থেকে হেঁটে যাচ্ছে বিল্ডিংয়ের নিচের অংশ। বাসার নিচে অনেক দোকান আছে, এখানে সবাই ড্রিঙ্কস পছন্দ করে, যদি আমরা ড্রিঙ্কস করি না। এখানে একটা পাব আছে, সামনে আর অনেকগুলো পাব আছে, মানুষ অলরেডি ড্রিঙ্ক শুরু করে দিচ্ছে। এটা একটা ক্যানন ওয়ার মেমোরিয়ালের লাইক যুদ্ধের স্মৃতি হিসাবে তারা রেখে দিছে। নদীর পার সম্পর্কে আমরা অনেকেই জানি, যারা বাংলাদেশে থাকি তারা জানি বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর অবস্থা কেমন, একটা দেশের নদীকে কত সুন্দরভাবে প্রিজার্ভ করা যায়। সেটা যদি লন্ডনের নদীকে কেউ না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না। হ্যাঁ, আজকে আমি যেখানে হাঁটতেছি সেটা আমার বাসার পাশেই, থ্যামস ওয়াক। তো আমরা সবাই জানি লন্ডন বিখ্যাত থ্যামস নদীর তীরে অবস্থিত। আমি যদি আপনাদের দেখাই তাদের নদীর অবস্থা কিন্তু পানি দেখেন কত সুন্দর, আশেপাশের পরিবেশ যদি দেখেন কি সিলছাম গুছানো সবুজ মনোরম পরিবেশ। আর বাংলাদেশের কথা যদি চিন্তা করেন তাহলে আর কি বলবো, মানে এমন একটা অবস্থা যে সেখানে আপনি নাক বন্ধ করেও হাঁটতে পারবেন না। আর এখানে যদি দেখেন কি সুন্দর পরিবেশ। হ্যাঁ, এখানে কি নদীর পাশে ঘরবাড়ি হয় না? অবশ্যই হয়। দেখেন কি সুন্দর সিমছাম পরিবেশ, গুছালো, সব কিছু ছবির মতো সুন্দর। হ্যাঁ, দেখেন একটা ইন্টারেস্টিং ব্যাপার হইলো নদীর এপার ওপার দুপারেই কিন্তু বসতি আছে, বড় বড় বিল্ডিং আছে, সব কিছু আছে, কিন্তু তারা কখনো নদীর মাঝে আসে নাই নদীর দখল করার জন্য। বাংলাদেশে যেটা হয় নদীর পারে একটা যদি বাসন কিছু বানায় সেখানে দখল করতে 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 পরে ব্যাপারটা হয় কি আর নদীই নেই, শুধু বিল্ডিং আর বিল্ডিং, পরে যেটা হয় কি জলাবদ্ধতা এটা সেটা, কত সমস্যা। আর এখানে দেখেন কি সুন্দরভাবে মেনটেন করা। এখানে আরেকটা জিনিস হলো বাংলাদেশে যেমন বাস ট্রেন সব কিছু আছে, এখানেও তাই আছে, কিন্তু এখানে আরেকটা জিনিস হলো দেখেন ওরা নদীটা কত সুন্দরভাবে ইউজ করছে। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো নৌপোর্ট, নদী দিয়ে আপনি ইচ্ছা করলে শহরের যে কোনো প্রান্তে যেতে পারবেন। এটা অনেক সুন্দর, আমি নিজে এটা ব্যবহার করেছি, মানে এক্সপিরিয়েন্স আপনারা যদি ইউজ না করেন তাহলে বুঝতে পারবেন না কি সুন্দর আর কত আরামদায়ক। এখানে জায়গায় জায়গায় বসার ব্যবস্থা আছে, আপনি হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত হয়ে যান আপনি বসতে পারবেন। দেন সাইকেলের জন্য আলাদা লেন আছে, হ্যাঁ, হাঁটার জন্য আলাদা লেন, সাইকেলের জন্য আলাদা লেন, সব কিছু এত সুন্দরভাবে প্রিজার্ভ করা। হ্যাঁ, ব্রিটিশরা আমাদের থেকে অনেক কিছু লুট করছে, লুট করে তারা কিন্তু সে টাকাগুলো নিজের পকেটে ভরে নেই, দেশের জন্য কাজে লাগিয়েছে। এই দেখেন একটা নদী ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে গড়ে তোলা যায়। আপনি যদি অন্যদিকের বাসাগুলো চিন্তা করেন, আপনি একটা বাড়ি কিনতে চান এখানে, অন্য জায়গা থেকে নদীর পাশের বাড়িগুলো তিন চার গুণ বেশি দামি, কেন জানেন? শুধু তারা এটাকে কীভাবে প্রিজার্ভ করছে তার জন্য। হ্যাঁ, আমি হাঁটতে হাঁটতে একটা সুন্দর জায়গায় আসছি, আপনাদের দেখাবো কিছুক্ষণ পরেই, আপনারা দেখলে বুঝবেন যে কত সুন্দর করে ওরা প্রিজার্ভ করছে। সো আমি যে এরিয়াতে হাঁটতে সেটা হলো উলুইচ, এখানে আপনার হয়তো নাম শুনছেন আর্সেনাল ক্লাব। সো রয়্যাল আর্সেনাল ক্লাব অ্যাকচুয়ালি এখান থেকেই উৎপত্তি হয়েছে।
তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর স্থাপনা আছে, তার মধ্যে একটা হলো ওয়ার মেমোরিয়াল। হ্যাঁ, তারপরে যে ছোট ছোট মানুষগুলো দেখতে পাইতেছে, দেখেন দূর থেকে মনে হবে এগুলাকে একটা মানুষ, আসলে এগুলো কোনো মানুষ না। এটা হয়েছে আপনার ধরেন ধোয়া দিয়ে তৈরি মানুষ শিল্পের একটা স্থাপনা, দেখে অনেক সুন্দর লাগে। অন্যদিকে যাচ্ছি, এখানে সবকিছুই নিউ বিল্ডিং, নতুন করে বানানো হইতেছে। এখন অনেক বিল্ডিং আছে যেগুলো বানানো হয় নাই, আন্ডার কনস্ট্রাকশন আছে। মানুষ ইচ্ছা করলে কি না পারে, এখানে তো অনেক বাঙালি আছে, তারা তো কেউ রুল ভাঙে না এখানে, সুন্দর পরিবেশ। আপনি বিকালবেলা হাঁটতে বেরোলে আপনার মন ভালো হয়ে যাবে, পাশ দিয়ে বসার ব্যবস্থা আছে, বিকালবেলা এখানে বসে আপনার যাওয়া যাবে। সব কিছুর জন্য আসলে প্ল্যানিং দরকার আর চেষ্টা থাকতে হবে। তো আমরা যারা দেশের বাইরে আছে তারা সবসময় চাই আমাদের দেশটা অনেক সুন্দর হোক, অনেক ভালো করুক, উন্নত হোক। বাইরে এরকম পরিবেশ দেখে আমরা যখন মনে মনে চিন্তা করি আমাদের দেশটা যদি এরকম হইতো, হ্যাঁ হবে হয়তো একদিন। একটা জিনিস ভালো হইলো, একটু রোদ করলে সবাই বাইরে চলে আসে সানবার্ন করার জন্য। যেহেতু এখানে সচরাচর এত রোদ পাওয়া যায় না, তো আসলে কেউ এই অপরচুনিটি মিস করতে চায় না। সুন্দর, আর সব কিছু যদি বাসার সাথেই হয় তাহলে আসলে কেউই মিস করতে চায় না। আমি ভিডিওতে অত বেশি কথা বলবো না, কারণ আমি জাস্ট দেখাইতে চাইছি যে আসলে আমরা যে নেইবারহুডে থাকি সেই নেইবারহুডের পরিবেশটা কেমন, দেন কত ওপেন স্পেস এখানে। আপনি ইচ্ছা করলে বিকেলবেলা একটা চাদর ম্যাট নিয়ে আসতে পারবেন, নিজেদের মতো করে কি বলে পিকনিক করতে পারবেন, বারবিকিউ, অথবা দোকান থেকে খাবার কিনে, অথবা অনলাইনে অর্ডার করে দিলেন, পিজা নিয়ে আসলেন, ফ্যামিলি নিয়ে বসলেন, একসাথে বসে খাওয়া দাওয়া করলেন। এই তো ওই যে বাসার কাছে অলমোস্ট চলে আসছি। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন,
লন্ডনের কোন এরিয়া আপনারা দেখতে চাচ্ছেন কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের ওয়াকিং ট্যুর দেওয়ার জন্য। থ্যাংক ইউ।